Krishna. Hare Krishna. Hare Krishna. Krishna Krishna. Hare Hare. Hare Rama. Hare Rama. Rama Rama. Hare Hare. Krishna Chandra Bhagavan ki. তো আপনাদের কাছে অনুরোধ করব, অনেক জন্মের সাধনার ফলে এখানে এসেছেন, তো ধামে এসে কথা বলার ভগবান বাক শক্তি দিয়েছে। অনেক জন্ম থেকে বোবা, কথা বলতে পারে না, তাদের থেকে আমাদের কত মূল্য জীবন। তো এখানে কি কথা বলা উচিত, কি কথা বললে হোক আল্লাহ পরকালের শান্তি, এটি আমাদের মা বাবাও শেখায় না, ভক্ত না হলে। তেমন জায়গায় এসেছেন, এত কষ্ট করে টাকা পয়সা খরচা করে, আসুন সবাই মিলে একসাথে একটু সংকল্প করুন, অন্য কথা বাড়ির গল্প না করে কিছু সময়, পাঁচ সাত মিনিট ম্যাক্সিমাম, হয়তো দশ মিনিট, ভগবান বলছেন এর কোনো বিনাশ হবে না। এই হরি কথা বলার জন্য, হরি কৃষ্ণ ভজিবার তলে মানব জীবন, নাইলে শুধু ঝগড়া ঝাঁটি কলহ কেসকেছি কলিযুগে। ভগবানকে বাদ দিয়ে যত কথা শুধু নরকে যাওয়ার রাস্তা, তাই জন্যে কিসির মিছিরগুলো বন্ধ হওয়ার জন্য আর একবার প্রাণ ভরে ডাকুন সবাই জোরে, হরে কৃষ্ণ। আরো জোর আছে, বয়স হয়ে গেলে আর কৃষ্ণ নাম আসবে না, শুধু ঝগড়াঝাটি কলির খেলা এগুলো। তো প্রাণ ভরে ডাকুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণচন্দ্র ভগবান কি। অল্প সময় মনের সঙ্গে একটু লড়াই করুন, একটু সংকল্প করুন, অন্য কথা বন্ধ করে একটু শান্তিভাবে ধৈর্য ধরে বসুন। অনুরোধ করবো যারা বসে আছেন, আপনাদের সামনে অল্প একটু জায়গা ফাঁকা না থাকে, পিছনে তাকাচ্ছেন, তাকাবেন না তো, আরো অনেক লোক আসবে, তেমনভাবে বসুন। বারবার সিকিউরিটি বলবে সামনে চলুন, ভক্তরা বলবে বিরক্তি লাগবে, আমাদেরও খারাপ লাগবে শুনতে। আর একটু এগিয়ে এগিয়ে বসলে অনেক তীর্থযাত্রী বসার সুযোগ পাবে। এই বসার পরে জপের পরে আর লড়াচড়া করবেন না, এখন লড়াচড়া বসুন, বসার প্লেসটা আপনারাই ঠিক করতে হবে, ঠিক করে না বসলে মন তো চঞ্চল, সবসময় বাহিরে চলে যাবে মন, একটু সময় ধৈর্য ধরে বসে থাকুন। আর পাঁচ সাত মিনিট সময় অন্য কথা হবে না, অন্যদিকে যাবেন না, বাস হরে কৃষ্ণ। এবারে যাদের মালা নেই তারা শুধু এই মালা দেবো আমরা, মালা দেওয়ার পরে পদ্ধতিটা বলার পরে এই মালা জপ করে আমাদের ফেরত দিয়ে দেবেন, বাড়িতে দেওয়ার জন্য এই মালা দেওয়া হবে না, এখানে জপের জন্য। যাদের পাঁচ সাত মিনিট সময় আছে তারাই মালা নেবেন, ঠিক আছে? যারা মালা আছে তারাও নেবেন না, একদম বাচ্চাদের জন্য, তারাও বসবে না, এতে কী করে মালাতে জপ করতে হয় বলে দেওয়া হবে। আর যারা কানে শুনতে পায় না বয়স্ক, তারাও নেবেন না, একটু দেখে যারা বসতে পারেন তারা হাত বাড়িয়ে মালা নিয়ে রাখুন, বিভিন্ন ভক্তরা মালা দিচ্ছে ওনাদের কাছ থেকে মালা নিয়ে রাখুন। হরি বল, হ্যাঁ
জয়ন্তকীর্তন প্রভু এইখানে চলে আসুন, এইখানে এইখানে এখানে সামনে দেন, পিছনে এক একজনকে ও বসতে পারবে না, চলে যাবে নিয়ে। এখানে ঢুকে পড়ুন, কারা মালা পাননি হাত উঁচু করুন, একটু দেখেন ওই যে প্রভু দিচ্ছে ওনার কাছ থেকে নিন, এই জায়গাটা ঢুকে যান। হরে কৃষ্ণ, একটু ধারালো কান রাখুন আমার কথার দিকে। মালা যারা পেয়েছেন যারা পাননি সকলেই সমাবেত ভাবে মিনিমাম 108 বার, মালাতে 108টা গুটি, 108 বার জাপ করতে 6-7 মিনিট লাগবে, সময় আছে আপনাদের 6-7 মিনিট, ম্যাক্সিমাম হয়তো 10 মিনিট, তাই 10টা মিনিট আপনার আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি। আমাদের শাস্ত্র বিচারে 80 লক্ষ জন্মেই ফ্যাসালিটি নেই, 84 লক্ষ জীবের মধ্যে 80 লক্ষ জীবনে শুধু আহার নিদ্রা ভয় আর মৈথুন বাস, আর 4 লক্ষ জীব 4 লক্ষ শ্রেণীর মানুষ আছে, তাই মানব জীবন হচ্ছে জিজ্ঞাসার জীবন, আমি কে, ভগবান কে, ভগবানের সাথে কি সম্বন্ধ, মৃত্যুর পরে কোথায় যাব, বলো হরি বল করে কতদিন এই জগতে থাকব, তারপরে শ্মশানে নিয়ে যাবে, আগুনে পুড়িয়ে দেবে, আবার কি দেহ পাবো, এটা একটা সুবর্ণ সুযোগ মনুষ্য জীবন, এই জিজ্ঞাসার জীবন, নাহলে ভগবানের সামনে থাকলেও চিনতেও পারবো না বসতেও পারবো না। আর এখন যা আমরা এই চাকচিক্য দুনিয়ায় যা খাওয়া দাওয়া মাতামাতি করছি, এ বেশি দিনের নয়, বৈষ্ণব আচার্যরা বলছেন কমল দল জল জীবন টলমল, এই আছে এই নাই, যে কোনো সময় বিদায় নিতে হবে, কোথায় যাচ্ছি একটু জিজ্ঞাসা না করলে, বলছে হেলায় হারাচ্ছি আমরা, সুন্দর মানব জীবন পেয়ে দুর্লভ মানব দেহ লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ, আমাদের দুঃখ পাওয়ার কথা তো নয়, আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সর্বঐশ্বর্যের মালিক হচ্ছে আমাদের পরম পিতা, পিতারও পিতা, পরম পিতা, স্বামীরও স্বামী, পরম স্বামী, তাই তার বাড়িতে আপনারা এসছেন, মানে আপনারা কোনো সাধারণ নয়, বহু জন্মের সৌভাগ্য সুযোগ পুণ্যবান সুকৃতিবান ভাগ্যবান ভাগ্যবতী লোকেরা এরকম তীর্থধামে আসেন, তাই ধামে আসলো বলছে তীর্থ ভ্রমণ সব পরিশ্রমের সার, কেবল মনের ভ্রম, সর্বসিদ্ধি এখানে আছে, এই হরিনাম কি করে করতে হয়, এই সরল পন্থাটা আমাদের পিতামাতা বাড়ির আত্মীয় স্বজন আপনজন কেউ শিখায় না, এই সরল জিনিসে শ্রেষ্ঠ দুর্লভ সম্পদ লাভ করা যায় এটা কেউ আলোচনা করে না সংসার পরিবেশে, জানি না আপনাদের পরিবেশে আছে কিনা, আমাদের এখানে ইস্কন ছাড়া অর্থাৎ গৌড়ীয় সম্প্রদায় ছাড়া এই ভগবানকে কি করে ভালোবাসতে হয় কোথাও জগতে আছে না, আছে কিনা জানা নেই আমার, তো যাই হোক অজ্ঞাতভাবে আপনারা ধামে এসে গেছেন সৌভাগ্যের ফলে, এখান থেকে প্রকৃত লাভবান হতে গেলে লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে অল্প সময় একটু ধৈর্য ধরে সবাই লক্ষ্য করুন, দুটো গুটির মাঝামাঝি একটা গুটি আছে, যারা মালায় মালা পেয়েছেন আগে লক্ষ্য করুন, যারা মালা পাননি আপনারা শুনে রাখুন, এই আঙ্গুল মালার বাহিরে রেখে মেরুগুটি ধরুন, যারা মালা পাননি হাত জোর করুন, আর ওই মন্ত্রটা একবার জোরে বলবেন, এই সময় কথা বলার শক্তিটা ব্যবহার করবেন, কথা বলার ইচ্ছা সকলেরই আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, অন্য কথা বলে ব্যাঙের ডাকের মতন, জানতো না সাপ কোথায় আছে, ব্যাঙ ডাক দিয়ে সাপকে অর্থাৎ মৃত্যুকে ডেকে নিয়ে আসার মতন, তো ভগবানকে ডাকলে অমর হওয়া যায়, মৃত্যু তো আমাদের হয় না আদৌ, এই দেহের বিনাশে আত্মার বিনাশ নাই, তা আত্মার খাবার এই জগতে কোনো কোম্পানি সৃষ্টি হয়নি, কোনো মার্কেটে টাকা পয়সা দ্বারা আত্মার খাবার কিনতে পাওয়া যায় না, এটা বিনে পয়সায় শ্রদ্ধা ভক্তি ভরে আকুল প্রাণে ভগবানের কাছে কেঁদে কেঁদে এই খাবার অর্জন করতে হয়, আর ভগবান এই খাবার দেওয়ার জন্য সবসময় তৎপর, আমরা যদি এক পা এগিয়ে যাব ভগবান 10 পা আমাদের এগিয়ে নিতে আসেন, সেই দয়ালু ভগবানের কৃপা, হ্যাঁ জগাই বাধাইদের থেকে শুরু করে পতিত দীনহীন লোকেরা উদ্ধার পেয়েছেন কলিযুগে হরিনাম করার জন্য, তাই তো কলিযুগকে বলা হচ্ছে ধন্য কলিযুগ, সব কলিযুগে এত সরলে এত শ্রেষ্ঠ জিনিস লাভ করা যেত না, বড় বড় হাজার হাজার বছর মুনি ঋষিরা তপস্যা করতেন এই ভগবানের কৃপা পাওয়ার জন্য, আর কলিযুগে অনায়াসে হাঁটতে চলতে খাইতে শুইতে লয় কৃষ্ণ নাম তাহারও উপমা বেঁধে দিতে নারে শিবা, যে কোনো পরিবেশে কৃষ্ণ নাম করলেই জীবের মঙ্গল হয়, এই জ্ঞানটা এখান থেকে শিক্ষা নিয়ে যান মাথার ভিতর রাখবেন, মৃত্যুর আগের দিন পর্যন্ত যদি ধরে রাখতে পারেন
শুধু আপনার নিজের মঙ্গলের চিন্তা করবেন না, পরিবারের, দেশের। প্রভুপাদ একা 70 বছর বয়স্ক বৃদ্ধ কি অঘটন ঘটিয়েছেন চোখ দ্বারা যদি দেখতে চান, এখানে এসে একটু জিজ্ঞাসা করতে হবে। সারা দেশ বিদেশের বিভিন্ন ভাষাভাষী, বিশেষ করে দোল পূর্ণিমার সময় যদি আসবেন তখন দেখতে পাবেন কত দেশ বিদেশের মানুষ, চীন, জাপান, রাশিয়া, আমেরিকা, লন্ডন, আফ্রিকার নাই, কত দেশের বেশিরভাগ যুবক যুবতী ছেলেমেয়েরা এই হরিনাম করে কত আনন্দ নিয়ে যায়। সারা বছর চাতক পাখির মতন তাকিয়ে থাকে, এখানে এসে বাহু তুলে ভক্ত সঙ্গে নাচো গাও করো নাম সংকীর্তন, বড়ই মধুর। এই নামে মধুমাখা অমৃত আছে, কিন্তু আমার কাছে এখন তিতা বিষাক্ত। কেন না, ওই যে আমি বলছি কয়জনের শুনছেন কথা, ওই তো ঘুমাই গেছে। তো এরকম আপনাদের না আমাদেরও দশা, অনাদিকাল অনার্থ রয়েছে না, হিমানি ঝিমানি নিদ্রা অলসতা এগুলো আছে, অসুর খারাপ জিনিসগুলো আমাদের হৃদয়ে। হরিনাম করলে, গীতা ভাগবত পড়লে এগুলো বোঝা যায়, প্রকাশ পাওয়া যায়। আর গেটের বাহিরে গেলে লোকে হাসে, টিটকারি করবে, হরিনাম করবেন, ধর্ম করবেন, লোকে উপহাস করে। কোন জগতে? কলিযুগ, সব দিক দিয়ে মন্দ যুগ বলছেন। কেন? কল দোষ নিধি রাজন, পরিষ্কৃত মহারাষ্ট্রের সুখদেব গোস্বামী বলছেন কলিযুগটা হচ্ছে দোষের, নিধি মানে সাগর, দোষের সাগর। তো সমুদ্রে আমরা, দোষের সমুদ্রে বাস করে সুখের আশা এটা বুদ্ধিমান লোকেরা করবে না। এখানে সব দুঃখ, যাতনা, লাঞ্ছনা, বেদনা। তো এখান থেকে পরম সুখ পেতে গেলে শাস্ত্রে বলছেন কীর্তনাদব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজের, সেই ব্রজধাম গোলক বৃন্দাবন, যেখানে গেলে উদ্বেগ নাই, উৎকণ্ঠ নাই, জন্ম নাই, মৃত্যু নাই, জরা নাই, ব্যাধি নাই, নাম শুনেছেন, ওইখানে আমাদের বাড়ি। আর এটা হলো ভাড়া বাড়ি, কতদিন? 50 বছর 60 বছরের বাহাদুরি, বাস বলো হরি। তারপর আপনাকে পলাইতে পথ নাই, জম আছে পিছে, হরিনাম ভজজীব আর সব মিছে, কোথায় যাবেন? বসুন বসুন, এটা তো আপনারই সম্পত্তি, আপনি হারিয়ে ফেলেছেন, এর গুরুত্ব জানেন না। তাই সাধু সন্তরা এটার গুরুত্ব বোঝার জন্য আপনাকেও বলা হচ্ছে, বিনে পয়সা হলেও লাভ আপনারই। তাই বাইরে গেলে কি করবেন না করবেন কিছু বলতে হবে না, আমরা সব দেখতে পাই, বসতে পারি। দুনিয়ার কথা বলবেন, হরিনাম মুখে আসবে না, এটাই মায়ার খেলা। তো ধন্য কলিযুগ শুধু এমনি বললে হবে না, ধন্যটা আপনার কর্ম অনুসারে লাভ করতে হবে। অর্থাৎ যত পাপের চিন্তা হোক না কেন, যদি আপনি কৃষ্ণ নামের আশ্রয় নিয়ে থাকবেন, জীবন ধন্য। এই কারণে ধন্য কলিযুগ বলছেন। তারা লস করবেন কেন? কোনো পয়সা দিতে হচ্ছে না, পরিশ্রম নয়, শুধু মুখে বলে কানে শুনলেই জীবন সার্থক। তা শুন, আপনাদের কাছে অনুরোধ করব, এক তালে সুরে ছন্দে কিছু সময় পবিত্র নাম জপ শ্রবণ করে কি ব্যাটারি চার্জ করে নিয়ে যান। হরিনামে আনন্দ আছে, কৃষ্ণ নাম সদা অমৃত, কৃষ্ণ নাম সদা করিয়া পান জোড়াও ভক্তি বিনোদ প্রাণ, নামবি না কিছু নাহি কর, 14 অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিকের বাড়িতে বসে আছেন। 5000 বছর পূর্বে যিনি মথুরায় এসেছিলেন, 500 বছর পূর্বে এই নদী, অল্প একটু দূর আছে ওনার আবির্ভাবের স্থান। তাই ভগবানের জন্ম কর্ম সবটাই দিব্য, এটা হলো কর্মস্থান, এখান থেকে কর্ম শুরু হয়। কর্ম মানে এই বাক শক্তিটাকে ভগবানের সেবায় লাগাতে বলছেন। আর হাত পা দিয়ে তো আপনারা মন্দিরে এসেছেন, এটা তো ইন্দ্র দিয়ে সব সেবা ভগবানের সেবা কর্ম করা যায়। অর্থাৎ ঋষিকেনা ঋষিকেশ, ঋষিকেনা মানে ইন্দ্র, আর ঋষিকেশ হচ্ছেন ভগবান। এই ইন্দ্র মন দেহ প্রাণ দিয়ে যদি ভগবানকে ডাকবো, শ্রবণ কীর্তন করবো ভগবানের, তাহলে পরকালেরও শান্তি পাওয়া যাবে। তা শুন, কিছু বলার কারণ যাতে আপনারা একটু সময় অন্য দিকে মনটা চলে না যায়, সবাই একটু কিছু সময় হরিনাম করেন, আপনারই লাভ হবে তাতে। তো যারা মালা পেয়েছেন, 108টা ব্যতিরেকে যে গুটিটা আছে সুমেরু গুটি বলে, ডান হাতে মালা ধরুন, এই আঙ্গুলকে মালার বাহিরে রেখে নিচের পাশটা বাম হাতের উপর বা কোলের উপরে রেখে, যে কার্ডগুলো পেয়েছেন তো হরিনাম লেখা আছে 3টি ভাষায়, তো উপরে 2 লাইন ছোট অক্ষরে লেখা আছে হরিনাম করার পূর্বে ভগবানের নিজজন বা পার্শ্বদগণের নাম, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, একবারেই শুরুতে বলতে হয়, কেন হরিনাম করতে গেলে বাধাগুলো বেশি সময় লাগবে না, আপনি নিজেকে নিজে উপলব্ধি করতে পারবেন। বলা হবে মাথা উঁচু করে, চোখ খুলে, মুখে বলে কানে শুনবেন, 3-4টা শব্দটা মনে রাখবেন, একটু পরেই লতা কেটে দিলে যেমন ঢলে যায় না, ওইরকম ঢলে যাবেন। এখানে পরীক্ষা, হরিনাম করতে গেলে একটু শরীরে তাগত শক্তি থাকতে হবে। হ্যাঁ, বৃদ্ধকালে শুধু হায় হায়, ইচ্ছা থাকলে উপায় থাকবে না, বার্ধক্য এখন পঞ্চরোগে হত কেমনে ভজিব বলো। শাস্ত্রে আচার্যরা ভজন গীতের মাধ্যমে আক্ষেপ করে করেছেন, হরে মন কি লাগি আইলিম হবে এমনও দিনে, অতুই হরিনা ভজিনু
সেতুই মানুষও কবে, মানুষের আকার হইলে কি হয়, করহ ভূতেরও কাম। সব ভূতের ব্যাপার বলছেন, আমি বলছি না, ক্ষমা করবেন। ভগবানকে বাদ দিয়ে যত কর্মের চাকচিক্য দেখাচ্ছি আমরা, তার মধ্যে যদি ভগবানের কোনো মানে গুণ রূপ মহিমা না থাকে, তা বলছে সবেই অনার্থ, ওগুলোতে আমরা কখনো শান্তি পাবো না। এই যে সময়টা, এই যে সুযোগ পেয়েছেন, এর গুরুত্ব জানলেই আপনার জীবন সার্থক। তো আসুন, যারা মালা পাননি হাত জোর করুন, আর ওই শব্দটা একবার বলুন আমার বলার পরে, সকলে মন ভরে সকলে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য। আর একটু মুখ লড়াই শব্দ বললে বোঝা যায় যে আপনারা সবাই বলছেন, অনেক মিস করে ফেলছেন। ভগবানকে আমরা এই চর্মচোখ দিয়ে দেখার অভিলাষা না করে, ভগবান বলছে কর্ম করে যাও ফলের আশা না করে। আপনাকে ভগবান দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা ভগবানকে এখন দেখতে পাবো না। আগে হৃদয়ের পাপ শোক তাপ দুঃখ বেদনায় ভরাপূর্ণ, কাম ক্রোধ লোভ এই অনার্থে পাহাড় জমে আছে, এতে ভগবান দর্শন হবে না। ভগবান সামনে থাকলেও দেখতে পাবো না, দুর্যোধনের মতন অবস্থা, দুর্দশা আমাদের। এই দুর্দশাকে এড়িয়ে যেতে গেলে এখানেই কান্না করতে হবে, আকুল প্রাণে, লজ্জার কি আছে। আরো জোরে সকলে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। সবাই আপনারা গৌরের ভক্ত, কেউ অভক্ত লোকেরা এখানে আসে না, কম বেশি শ্রদ্ধাবান ভাগ্যবান ভাগ্যবতী লোকেরা ছাড়া তীর্থধামে আসে না। তো এই ভাগ্যটা বসতে গেলে এইটা হচ্ছে কর্ম। মন্দিরে আসলে চুপচাপ হাত কোলে নিয়ে বসে থাকলে ভগবানের কৃপা হবে না, কৃপা মানে করে পাওয়া, এইটা হচ্ছে কৃপা। ভগবান বলছেন আমার মন, মনটা দিয়েছি তোমাকে, আমার কথা চিন্তা করো, আমাকে নমস্কার করো, আমার পূজা করো। তো ওগুলোও করাও আমাদের কঠিন, ওই মন্দিরে গিয়ে ভগবানকে পূজা করা, খেতে গেলে কাপড় পাল্টাতে হবে, প্রস্রাব হয়ে গেলে আমাদের স্নান করতে হবে, বাথরুমে গেলে কত আচার নিয়ম, ওগুলো আমাদের কলিযুগে খুব কঠিন আছে। তা হাঁটতে চলতে খাইতে শুইতে লয় কৃষ্ণ নাম তাহার উপমা, শাস্ত্রে বলছেন এই নাম করতে কোনো অত আচার নিয়ম বিধি অত কিছু নাই, যে কেউ করলেই লাভ হবে এই জ্ঞানটা আমাদের বলছে। তবে শুদ্ধ নাম হতে গেলে একটু তো নীতি নিয়ম আছে, ওই মার্গে আমরা এখন পৌঁছাইনি, আর ওই কথা বলেও এখন পারবো না। আমাদের সরল পন্থাটা একটু জানি, তিন আঙ্গুলের উপরে মালা থাকবে ভাবে, বৃদ্ধাঙ্গুল দিয়ে মেরুগুটি বাদ দিয়ে হাতের বাহিরের দিকের প্রথম গুটির উপরে বাহিরের দিকের গুটি ধরবেন, হাতের এই পাশটা বাহির এই পাশটা ভিতর, ভিতরের দিকে টেনে টেনে জাপ করতে হয়। তাই বাহিরের দিকের গুটি ধরা, এটা যারা মালা পেয়েছেন, আপনি তো তিন আঙ্গুলের, আপনি তো এইভাবে ধরে দেখাচ্ছেন, তিন আঙ্গুল বোঝেন না, বাংলা ভাষা বোঝেন, আমার হাতের দিকে তাকান কীভাবে ধরেছি, এটা কোনো জাদু ম্যাজিক ভেলকি দেখানো হয় না। এখানে ভগবান পেতে গেলে আপনার একটু ধারালো কান লাগবে হরিণের মতন, আর চোখ দুটো খোলা থাকতে হবে। লোকেরা কীভাবে প্রণাম করে, এখানে ভক্তরা প্রণাম করে, দেখা দেখিও প্রণাম করে না, সবাই নিজেরা গড়াগড়ি করে, শুয়ে পড়ে, মেয়েরা শুয়ে পড়ে নমস্কার করা শাস্ত্রে নিষেধ আছে, বৈষ্ণব জগতে এটা অনুমোদিত নাই, এগুলো জানা উচিত, আমাদের তো শেখায় না স্কুল কলেজে এগুলো। তো যাই হোক, যারা মালা পেয়েছেন, দেখছেন, শুনতে পাচ্ছেন তো ধরে রাখুন, আর না পারল মালাটা উপরে রাখুন হাতের উপরে। এবারে মহামন্ত্র হবে, হাত জোর করে যারা মালা পাননি সকলেই একটু মন ভরে ডাকুন জোরে, হরে কৃষ্ণ। আরো শব্দ আছে মনে হয়, তাহলে জাগ্রত হবে, যারা একটু ঝিমাচ্ছে নিদ্রা তন্দ্রা আসছে ওদেরও মঙ্গল করছেন আপনি, আপনি পরমঙ্গল পর উপকার হয়ে যাচ্ছে, এটাই ভগবানের নির্দেশ। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থকর করো পর উপকার, আগে নিজের জীবন সার্থক করতে হবে, কিভাবে জাগ্রত করে হইয়ে ভগবানকে আকুল প্রাণে ডাকার মাধ্যমে মঙ্গল হয়, অপরেরও মঙ্গল হয়। পশু পাখি কীটাদি বলিতে না পারে শুনিল কৃষ্ণ নাম, তারা সব তরে, তরে মানেই ভব সমুদ্র থেকে তারা উত্তীর্ণ উদ্ধার পেয়ে যায়। আমরা ভবসাগরে হাবুডুবু খাচ্ছি, একটু আগে আমরা প্রার্থনা করছি, সংসার হচ্ছে দাবানল, সামান্য একটু সুখ আছে, বেশিরভাগ দুঃখ যাতনা আছে, লাঞ্ছনা বেদনা, নিজেকে নিজে জিজ্ঞাসা করলে বোঝা যায় এগুলো। তার একটু জোরে সকলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ধন্যবাদ। একবার হলো, একটা গুটির উপরে এত শব্দ বলতে হয়, যদি যারা মালায় জপ করছেন পরবর্তী দুই নম্বর গুটি ধরে
আরেকবার বলুন, এবার দুটি লাইনে বলবো, আমার বলার শেষে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, বলো হরে রাম হরে রাম 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 হরে হরে। এসে গীত, গীত মানে গান, ভগবান সম্বন্ধে গান গাওয়ার জন্য মানুষ জীবনের মুখ দিয়েছেন। অনেকে জন্ম বোবা, তাদের কথা চিন্তা করুন কত দুঃখ লাগবে, ওরা গান গাইতে পারে? আর যদি মুখ দিয়েছে ভগবানের গান না গাইয়ে ব্যাঙের মতন ডাকবো অন্য গান গাবো নরকের জন্য বা বোবা হয়ে জন্ম নেব আগামীতে, এটা আমার কথা না, শাস্ত্রে বলছে জং জং বাপি স্মরণ ভবং ভজিব বলিয়া, ভগবানের ভজন করার জন্যই মানব সুন্দর জীবন পেয়েছি, এটার গুরুত্ব বুঝলেই জীবন ধন্য। নয় দুটো টাকা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, এগুলো ভগবানের কাছে চাওয়া বুদ্ধিমানের কাজ নয়, এগুলো অটোমেটিক দেবে আপনাকে। গাছের গোড়ায় জল ঢাললে শাখা পোশাখা অটোমেটিক সবাই সতেজ থাকে, তা ভগবান আছেন সব কিছুর মূল, সেই ভগবানকে খুশি করলে তার অভাব থাকে, ইসকনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। প্রভুপাদ একাই সংস্থা করে এরকম বড় বড় মন্দির কোটি কোটি টাকা লোকে দিচ্ছে, কেন? ভগবান তাদের প্রেরণা দিচ্ছে, যাও ওখানে দান করো, যদি দান করতে চাও তাতে তোমার মঙ্গলই হবে, তবে হরিনাম করলে কিছু না থাকলেও আপনি ভগবানের কৃপা ওই লাখ লাখ টাকা দান করেও যা পাবে তার চেয়েও বেশি পেতে পারেন, সেটা হলো মুক্তির রাস্তা। অনেকে দান দান করে কিন্তু নিজে হরিনাম করে না, তারা কিছু পুণ্য অর্জন করছে, পুণ্য অর্জন মানে ওই সুখ, তো ওই পুণ্য কর্মের চেয়ে বড় কর্ম হচ্ছে শ্রেষ্ঠ কর্ম ভগবানকে ভালোবাসা, এই আদর যত্ন সহকারে ভগবানকে ডাকা। আপনার কিছু সমর্থ না থাকলেও এইটা হচ্ছে আসল ধ্বনি, তাই এই সময় কেউ সংকোচ লজ্জা না করে সবাই এবারে আমরা আর একবার বলবো না, পরবর্তী তিন নম্বর গুটি ধরুন, দুই নম্বর গুটি ধরা বলা হয়ে গেছে না, বললাম তিন নম্বর গুটি ধরে এবার একসাথে বলবো আপনারা আমি একই সঙ্গে, আগে পাশে নয়, শুরু করা যাক, একটু তাড়াতাড়ি গতিটা একটু বাড়া দেবেন, আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করবেন, আর মনে আছে তো আপনার শব্দটা আশেপাশে দুই একজন শুনতে পায়, নাহলে কোথার থেকে মায়ার খেলা, একদম চেপে ধরবে নিদ্রা দেবী এসে ঘাড়ের উপরে, তাহলে জাগ্রত হয়ে সবাই জোরে জোরে বলুন, একসাথে বলুন, আমার সঙ্গে তাল মিলান, সবাই বলুন একসঙ্গে, একটু তাড়াতাড়ি আর বন্ধ হবে না, সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে Thank you.
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, ekto shomoy chesta korchi. To atta koti baki jodi amar shonge tal mile jara jap korchen, to beshi kom tar bolbo na jader somapto hoye geche ba beshi ache apun apun bhabe korben ar shobdo korben na jore. To atbar ekto onekei dhore rekhechen kintu kichu abar tonray eshe onek jhimani jhimani ar ektu elomelo hocche. এক তালে এক সুরে একটু উচ্চস্বরের আনন্দটা লাভ করি তো সবাই একসঙ্গে, কারণ হৃদয়ের পাপ পাখিরা বসে গেছে তো অনাদিকালের ওই পাখিকে তাড়ানোর কৌশল এটা। আর এই ধন যদি একবার এর গুরুত্ব বুঝতে পারবেন, হ্যাঁ গোস্বামীগণরা বলছেন যে না একজন ব্রাহ্মণ বলছেন যে ধনে হইয়া ধনী মণিকে মাননা মণি, মণি মানে পরশমণি যা লোহাকে স্পর্শ করলে সোনা হয়ে যায়, সেটাও তুচ্ছ হয়ে গেছে। আসল ধন কে কি ধন সেটা গুরুত্ব জানতে পারবেন নামের মাধ্যমে, ভগবানকে ভালোবাসার মাধ্যমে। তো সেই জন্য আপনারা এমন জায়গায় এসেছেন এই ধনে যদি ধনী হতে পারেন একা একাই সন্তুষ্ট থাকবেন। অত কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও আত্মহত্যা করছে, হ্যাঁ ট্রেনে মাথা দিচ্ছে, কেন শান্তি পাচ্ছে না, শান্তি সূত্রটা আলাদা। তাই একা কেউ আপনি আনন্দ পাবেন তখনই যখন এই নাম আশ্রয় করি, যখন নামের আশ্রয় করে ভগবানকে ভালোবাসার রাস্তা কৌশল জানতে পারবেন। তো আসুন একটু আটবার একটু শব্দের মাধ্যমে আনন্দটা পাই সবাই, জোরে বলুন একসাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি, কলি যুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন যজ্ঞ কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি, মায়াপুর ধাম কি, পাবন গৌর হরি কি, স্বাগত গৌর ভক্ত বৃন্দ কি, জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রমাণ হরে কৃষ্ণ। আর এক মিনিট সময় সবাই চেয়ে দিচ্ছি, যারা জপ করলেন আস্তে 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 আর এক মিনিট বসে যান বসে যান বসে যান, সবার জানা আছে পিছনে বসে ওই জন্য, তারা সামনেও বসে না জপ করে না, কোনো রকম মনটাকে কি বলে পট্টি পুট্টি দিয়ে বসে থাকে জোর জবরদস্তি লজ্জার ঠেলায় বিপদে পড়ে, জানে ওখানে দাঁড়ালে কোপন পাওয়া যায়, 30 টাকা লাগবে একটা কোপন নিয়ে আপনি আখণ্ড প্রসাদ, প্রসাদ মানে কৃপা, তাই নামের কৃপাটা আগে লাভ করতে হয় ধামে আসলে, ভগবানকে সম্মান করা প্রণাম করা এটা আগের কৃপা, কত ভগবান কত অনেক পয়সা না থাকলে ফ্রিতেও দেবে, 2 টাইম প্রসাদ পাবেন, চিন্তা আছে আপনাদের হেঁটে আর চিন্তা আছে কি, তা শুনুন। তো যাই হোক আপনারা যারা বসে জপ করলেন আপনাদের থেকে একটু আপনাদের উপলব্ধি বা অনুভূতির কথা শুনতে চাই, সবাই মিলে গোবিন্দের আরাধনা করলেন, এই আরাধনা করলে আপনার কোনো অভাব থাকবে আর অশান্তি থাকবে দুঃখ থাকবে, কেউ দুঃখ চাই আমরা সবাই সুখ চাই শান্তি চাই, কিন্তু রাস্তা তো পেয়ে গেলেন, এই যে অনিচ্ছা সত্ত্বেও বসে বসুন বসুন বলতে বলতে যারা হরির নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে, তো এই জন্যে সময়টা একটু বেশি নিয়েছে, 15 মিনিট সময় লেগে গেছিল, এইরকম সময় প্রায় 2 মালা জপ হয়ে যাবে, তো 24 ঘন্টা আমরা ব্যস্ত দেখাই সুখী হওয়ার জন্য আসল রাস্তা হারিয়ে ফেলেছি, রামকে বাদ দিয়ে রামরাজ্য ভোগ করলে কখনো শান্তি পাওয়া যাবে না, সব অংশ ধ্বংস, তাই হরির জন্য হরি ভজিব বলিয়া কহিয়া আইনু, ভগবানকে বাদ দিয়ে দৌড়াদৌড়ি করে কখনো শান্তি পাবো না, তা আপসুন যদি ভালো লাগে আপনাদের অনুরোধ করব, এখানেই শুরু আর এখানেই সমাপ্ত নয়, বাইরে গেলে কলির খেলা,
শুধু দুনিয়ার পাচাল পারবেন, পাচাল পারতে পারতে জীবন নরকের যাওয়ার রাস্তা পরিষ্কার হবে, আসল জায়গায় থাকা। তাই ভগবানের ধামে এসে সত্যিকার যদি লাভবান হতে চান, তবে আপনাদের অনুরোধ করব, কিছু কেনাকাটা না করে একটা করে মালা নিয়ে যাবেন। ওখানে নতুন মালা রাখা আছে, এই মালাগুলো তো জমা দেবেন। আর যারা মালা নেবেন বা শ্রদ্ধাবান লোক, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য, আমাদের গুরুদেব বলছেন যারা শ্রদ্ধাবান ভাগ্যবান ধৈর্যশালী যারা বসে জপ করেন তাদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য আপনাদের ঠিকানা আমাদের এই এই কার্ডে দিয়ে যাবেন, আমাদের ঠিকানা নিয়ে যাবেন, এতে আছে। তাহলে পরবর্তীতে কোথায় আছেন, কি করছেন, জপ করছেন কিনা, ভালো লাগছে কিনা, বা আমার আপনারা যদি কখনো উৎসব অনুষ্ঠানে মায়াপুরে ধামে আসবেন, ভক্তরা বলে দেবেন কখন কি উৎসব আছে, বাবা বাড়ির মতন আসবেন যাবেন, কোনো চিন্তা থাকবে না আপনাদের, এটা ভালো লাগে না আপনার, তাই জন্যে আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন না, বাইরে বাইরে গেলে তো কলির খেলায় ভুলে যাবেন সব। তাই জন্যে এটা হচ্ছেন প্রথম অধিকার আপনার, ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার সরল পন্থা, ভক্তর সঙ্গে আগে যোগাযোগ হতে হবে। আর তারপরে আছে কি, মালাতে নামে রুচি আনতে গেলে, মালাতে জপ করে আনন্দ পেতে গেলে সাধু সঙ্গে এরকম বসে জপ শ্রবণ করা। তা সাধু সঙ্গ পাবেন বাইরে গেলে, তার জন্য আমাদের কর্তৃপক্ষ বিচার করলেন একটা দুর্লভ সম্পত্তি, কয়েকটা গ্রন্থ, আত্মজ্ঞান লাভের পন্থা, প্রহ্লাদ মহারাজের 5 বছরের, প্রহ্লাদ মহারাজ 5 বছরের বালক বিষ্ণুর দর্শন পেয়েছেন, শ্রীমৎ ভগবদ্ গীতা যথাযথ ভগবান প্রথম ব্রহ্মাকে দিয়েছেন, ব্রহ্মা নারদকে, নারদ ব্যাসদেব, এই পরম্পরা ধারায় শ্রী ভক্তিবন্ত স্বামী প্রভুপাদের প্রাঞ্জল বর্ণনা করা আছে। আয়নার মতো দেখতে পাবেন ভগবান কোথায় আছে আর আমি কোথায় বসে আছি। এই টাকা পয়সা ধন সম্পদ কে ভিখারি হয়, কে ধনী হয়, কে দুর্দশা পড়ছে, কেউ রোগ ব্যাধিতে আক্রমণ করছে, কেউ সুখী আছে, সব জানতে পারবেন। এই কটাই গ্রন্থ যথেষ্ট সব দেখার মতো। তা আমাদের কর্তৃপক্ষ বিচার করলেন যারা এখানে এসে জব করলেন তাদের জন্যই ফ্যাসিলিটিটা, বাইরে তো পাওয়া যায় না এগুলো, আর অন্য সময় নিতে গেলে যে মূল্য দিতে হতো এখন হাফ মূল্য, মূল্য তো না অনুদান, এইখানে ভগবানের সেবায় যেটুক মূল্য দেবেন এটা আপনার পরকালেরও এইটাই কৈফত দিতে পারবেন যমরাজের সেক্রেটারি চিত্রগুপ্তর কাছে, নাহলে কোনো অজুহাত চলবে না, ভজিব বলিয়ে এসেছিলাম, যমরাজ কোনো অজুহাত শুনবে না। তাই গ্রন্থগুলো যারা নেবেন মাত্র 200 টাকা প্রণামই লাগবে, একদিনেই দিতে হয়, রাধা মাধব একটা ক্যালেন্ডার উপহার পাবেন, তবে হিন্দি ইংলিশ বাংলা ওড়িয়া কি কি ভাষায় নিচ্ছেন দেখে নেবেন, ভাষা আছে অনেক ভাষায়, এই মালাগুলো জমা দেবেন, আর বেশি করে নিয়ে যেতে পারেন, আত্মীয় স্বজনকে দান করলো, এই যে বিবাহ শ্রাদ্ধাদি অন্য অনুষ্ঠানে কত লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা দান করেন, এইগুলো দান করবেন, তাদেরও মঙ্গল হবে। ধামে এসে অন্য জিনিস কেনাকাটা না করে এই জিনিস নেবেন, আপনাদের মঙ্গলই হবে। হরি বল, এই মালাগুলো জমা দেবেন।